মাকসুদ হাসান জানতে চেয়েছেন মানুষ আত্মহত্যা বা কোনো অ্যাক্সিডেন্টে মারা গেলে যে পোস্টমর্টেম করা হয় তা কতটা ইসলামী শরীয়ত সম্মত ভাই মাকসুদ কেউ আত্মহত্যা করলে বা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করলে যে আপনার পোস্টমর্টেম করা হয় ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এই কাজটি সঠিক নয় আমরা এর আগে মানুষের কঙ্কাল ব্যবহার মৃত্যু মৃত মানুষের কঙ্কাল ব্যবহার করার বিধিবিধান সম্পর্কে বিস্তারিত যে কথাগুলো বলেছি একই কথা এখানে প্রযোজ্য হবে ইসলাম মানুষকে মর্যাদা দেয় জীবিত অবস্থা এবং তার মৃত্যুর পর অতএব একান্ত নিরুপায় বাধ্য এবং সিরিয়াস কোনো সমস্যা যেটার উপরে অন্যদের বাঁচা মরার বিষয়টি জড়িত এরকম কোনো বিষয় যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে এ ধরনের কাজ না করার ব্যাপারে ইসলামেশ্বরী আমাদেরকে নির্দেশনা দেয় মোহাম্মদ সিরাজুল ইসলাম জানতে চেয়েছেন প্রেগনেন্ট অবস্থায় বউকে তালাক দিলে কি তালাক হবে প্রেগনেন্ট অবস্থায় স্ত্রীকে তালাক দিলে তালাক পতিত হবে একটি বর্ণায় আমরা জানতে পারি নবীল ইসলাম বলেছেন যে কেউ একজন এমন সময় তালাক দিয়েছেন যখন তালাক বিশুদ্ধ হয় না বা তালাক তখন দেওয়া উচিত নয় হারাম যেমন আপনার মাসিক অবস্থায় তো নাবি ইহালসলাম বলেছেন তাকে বলো তাকে নির্দেশ করো জন্য তার স্ত্রীকে পবিত্র অবস্থায় তালাক দেয় কিংবা তিনি যখন গর্ববতী থাকেন সে অবস্থায় তালাক দেয় অর্থাৎ গর্ভবতী অবস্থায় তালাক দিলে তালাক পতিত হবে এ বিষয়ে কোনো ওলামায় কোন কোনো ফকিদের কোনো প্রকার তিমত আছে বলে আমাদের জানা নেই